নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। কামারহাটিতে ফ্রি ওয়াইফাই সার্ভিসের উদ্বোধন করলেন পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। গাইঘাটায় মদের আসরে জলে ডুবে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। 100 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। বাদুরিয়া সাপের কামড়ে মৃত্যু হল যুবকের। স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ যুবকের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙায় বাধা দেওয়ায় গৃহবধূকে মারধর এবং শ্লোতাহানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এবার আসছে বিস্তারিত খবরে। কামারহাটিতে ফ্রি ওয়াইফাই সার্ভিসের উদ্বোধন করেন এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠান শেষে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে স্কাইওয়ার্ক পরিদর্শন করলেন। তিনি বলেন, লোডিংয়ে ছাড়পত্র হওয়ার পরই চালু হবে এই আকাশপথ। কামারহাটিতে উদ্বোধন হলো ফ্রি ওয়াইফাই সার্ভিস। উদ্বোধন করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌর প্রধান, প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। অনুষ্ঠান শেষে মন্ত্রী দক্ষিণেশ্বরের স্কাইওয়াক পরিদর্শন করেন। তিনি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক নিয়ে বলেন, পুজোর আগেই স্কাইওয়াক উদ্বোধন হবে। এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন লোডিং ছাড়পত্র পাওয়ার জন্য, তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এই স্কাইওয়াকের। করার আগে যেরকম সেফটি সার্টিফিকেট দেবেন, লোড সেফটি সার্টিফিকেটেরও দরকার। সেটার জন্য একটা আলাদা এজেন্সি টেন্ডার হয়েছে, আজকে টেন্ডারটা খোলার কথা। যদি হয়ে যায় তাহলে আশা করছি যে অগস্ট সেপ্টেম্বরের মধ্যে এই লোড টেস্টিং ফেস্টিং ওদের যা আছে করে সার্টিফিকেট পেয়ে যাবে। সার্টিফিকেট পেয়ে গেলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে টাইম চাইবো, যেদিন উনি দেবেন সেদিন আমরা আশা করছি পুজোর আগে হয়ে যাবে। কতটা ঠিকঠাক বলে মনে করছেন কাকুমদের? আমার তো মনে হয় যে কাজ শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে, কিছু ফিনিশিং কাজ চলছে। চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম গণেশ বৈদ্য। বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার তাকে আদালতে পেশ করা হয়েছে। 8 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গণেশ বৈদ্য নামে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করলো বনগাঁ থানার পুলিশ। সূত্র মারফত জানা যায়, দিন কয়েক আগে বনগাঁ থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত এই ব্যক্তি সন্ধ্যাবেলায় তার এক প্রতিবেশীর বাড়িতে যায়। সেই সময় বাড়িতে ওই শিশুকন্যাকে একা পেয়ে যৌন নির্যাতন চালায় অভিযুক্ত গণেশ। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা সব বুঝতে পেরে তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করে। ঘটনার বিস্তারিত জানিয়ে গণেশ বৈদ্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বনগাঁ থানায়। ঘটনার তদন্তে নেমে বাড়ি থেকেই পুলিশ গণেশ বৈদ্যকে গ্রেপ্তার করেছে। বুধবার অভিযুক্তকে পাঠানো হয় বনগাঁ মহকুমা আদালতে। স্ত্রীর উপর অ্যাসিড হামলার আক্রান্ত গৃহবধূ সোমা দাস গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রানাঘাট মহকুমা হাসপাতালে। ঘটনার পর থেকেই পলাতক তার স্বামী অভিযুক্ত তপন দাস। পারিবারিক অশান্তির জেরে অ্যাসিড হামলা শিকার স্ত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার জাফরনগর এলাকায়। আক্রান্ত গৃহবধূর নাম সোমা দাস। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী তপন দাস বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। সূত্রের খবর, ধানতলা থানার জাফরনগরের বাসিন্দা, পেশায় দিনমজুর তপন দাসের সাথে গত 5 বছর আগে বিয়ে হয় শান্তিপুরের বাসিন্দা সোমা দাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত স্বামী তপন। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সোমা দাসকে আবারও মারধর করতে শুরু করে তপন। স্ত্রী সোমা তার প্রতিবাদ করলে হঠাৎই স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে তপন। অ্যাসিড হামলায় স্ত্রী সোমা দাসের 2 হাত পুড়ে যায়। এই অ্যাসিড হামলায় আহত হয় তার 1 সন্তানও। পরে 2 সন্তানকে নিয়ে আহত অবস্থাতেই বাড়ি থেকে কোনোক্রমে পালাতে সক্ষম হয় সোমা দেবী। পরে কিছু পথচারী সোমা দেবী ও তার সন্তানকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। কি হয়েছিল? আমি দুই বাচ্চা নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম 7-8 দিন। কালকে বাড়ি যাওয়ায় এবার অশান্তি বাড়ি এসে মদপদকে অশান্তি সৃষ্টি করে, মারধর করে, প্রায় ওরম করতো। আর কালকে সেই অশান্তিটা চরম উপলব্ধি হয়েছে অনেক। তারপরেও আমাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। আমার বাচ্চাটারও লেগেছে, আমার এরকম অবস্থা, গা হাত ছুঁড়ে পড়ে যাচ্ছে আবার। তারপরে ওখান থেকে আপনাকে কে নিয়ে আসলো? ওখান থেকে কয়েকজন ধরে আমাকে স্টেশনে রেখে তারাই আমাকে শান্তিপুর নিয়ে গিয়ে ওরা হসপিটালে নিয়ে যায়। যে শুনেছে শান্তিপুর আমার বাপের বাড়ি, ওরাই নিয়ে গেছে। নিয়ে গিয়ে কয়েকজন লোক হসপিটালে ডাক্তার ফাক্তার দেখিয়ে ওরাই আমার বাড়ির লোককে ফোন করে মা বাবার হাতে আমাকে দেয়।
100 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে মৎস্যন্দপুরের রাজবল্লভপুর মোড় থেকে হাবড়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বুধবার তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। মঙ্গলবার আনুমানিক 10টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে মৎস্যন্দপুরের রাজবল্লভপুর মোড় এলাকায় হানা দিয়ে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 100 গ্রাম হেরোইন। ধৃত সিরাজুল পাহাড়, জিয়াউল সর্দার ও আমজাদ খানকে বুধবার তোলা হয়েছে বারাসাত আদালতে। জানা গিয়েছে ধৃতদের মধ্যে সিরাজুল ও জিয়াউলের বাড়ি স্বরূপনগর এলাকায়, আর আমজাদের বাড়ি দেগঙ্গা থানা এলাকায়। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। Absolutely free of delivery in 5 kilometers. Rajnandini Restaurant. Make your every moment special. তোমার সঙ্গে আড়ি যাব বাপের বাড়ি। পূজোয় যদি না কিনে দাও দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শাড়ি, সর্বভারতীয় শাড়ির অনন্য সম্ভার দি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়, পুরনো UBI গলি, হাবড়া। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী, 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7 পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572।
জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম ঋতুর পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। গাইঘাটায় মদের আসরে জলে ডুবে মৃত্যুর ঘটনায় পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করা হয়েছে। গাইঘাটা সোনাটিকারি গ্রামে একটি বাউরের পাশে মদের আসরে গিয়ে এক যুবকের জলে ডুবে মৃত্যুর ঘটনায় মঙ্গলবারই মৃত ইঞ্জিনিয়ার অর্ঘ্য মুখার্জির বাবা সুভাষ মুখার্জি গাইঘাটা থানায় খুনের অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমে ইন্দ্রজিৎ বিশ্বাস, সুভাষিস মুখার্জি, অলোক চক্রবর্তী ও মনীষ দাস নামে চার যুবককে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। 14 দিনের জেল হেফাজত চেয়ে বুধবার তাদেরকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। প্রসঙ্গত, গত সোমবার দুপুরে খর্দা এলাকার বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার অর্ঘ্য মুখার্জি গাইঘাটা এলাকার সোনাটিকারি গ্রামে একটি জলাশয়ের পাশে মদের আসরে বসেছিল বন্ধুদের সাথে। সেই জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার হয় তার। তবে ঠিক কিভাবে ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হলো তা জানতে তদন্ত চালাচ্ছে গাইঘাটা থানার পুলিশ। বাদুড়িয়া সাপের কামড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সোহাগ হোসেন। বুধবার রাত 3টে নাগাদ ঘুমের ঘরেই তাকে সাপে কামড়ায়। পরে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার ভোর 3টে নাগাদ ঘুমন্ত অবস্থায় আঙুলে কিছু একটা কামড়ানোর অনুভব করে বাদুড়িয়ার বাসিন্দা সোহাগ হোসেন। পরে তার ক্ষতস্থানে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে সে বাড়ির লোকেদের সব জানায়। পরিবারের লোকেদের সন্দেহ হয় বিষাক্ত সাপের ছোবল পড়েছে। সাথে সাথেই পরিবারের লোকেরা সোহাগকে নিয়ে আসে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় সোহাগের। চিকিৎসকেরা জানায় বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ওই কিছুক্ষণ পরে বললো আমার মনে হচ্ছে সাপে কেটেছে, আমার আঙুলটা জ্বলছে। তারপরে তারপরই আমরা নিয়ে এলাম হাসপাতালে, হাবড়া হাসপাতালে। তারপরে কিছুক্ষণ পরে ডাক্তারবাবু বললেন নেই আর। ওর নাম কী? সোহাগ হোসেন। বয়স? বয়স 18 বছর। টুয়েলভে পড়ে। বাড়ি হচ্ছে ব্যানা, গ্রাম পোস্ট ব্যানা, থানা বাদ। ওই ঘুমের ঘরে ওই খাটের উপরে? হ্যাঁ, ঘুমের ঘরে, খাটের উপরে। একাই থাকতো? একাই থাকতো। তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙায় বাধা দেওয়ায় এক মহিলাকে মারধর এবং শ্লোতাহানির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত মহিলার নাম অনিতা মণ্ডল। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার সেনডাঙ্গা এলাকায়। অশোকনগর সেনডাঙ্গা পালপাড়ায় তৃণমূলের কার্যালয় করার জন্য জমি দিয়েছিলেন মনোজ সুতার নামে এক ব্যক্তি। তখন তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। সম্প্রতি মনোজ বিজেপিতে যোগ দিয়েছেন। তারপর থেকে তৃণমূলের এই কার্যালয়টি তিনি বন্ধ করে দিতে চাইছে। সেই থেকে একের পর এক জিনিসপত্র সরে যাচ্ছিল ওই কার্যালয় থেকে। কার্যালয়ের সামনে বাড়ি হওয়ায় সেই সব জিনিস সরানোর অভিযোগ উঠত অনিতার পরিবারের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কিছু লোক ওই কার্যালয় ভেঙে টিন খুলে নিয়ে যাচ্ছিলেন, তাতে বাধা দেন অনিতা দেবী। অভিযোগ তখন বিজেপি কর্মী বিক্রম পাল, মনোজ সুতার ও তার স্ত্রী মিঠু সুতার চড়াও হয় অনিতা দেবীর ওপর। চুলের মুঠো ধরে চলে মারধর, মাটিতে ফেলে চড়ে কিল চড় লাঠি, ছিঁড়ে দেওয়া হয় পরনের পোশাকও। অনিতার চিৎকারে ছুটে আসে আশেপাশের পড়শিরা। পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে চম্পট দেয় বিজেপি কর্মীরা। স্থানীয় বাসিন্দারা আক্রান্ত ওই মহিলাকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে পাঠিয়েছে। রাতেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিতা দেবী। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। জোরে বল। তারপরে তোমরা তার সাথে কথা বলে তারপর যা করো করো, পার্টি অফিসের টিম গুলি রাখো। আমি ওনার সঙ্গে কথা বলছি, উনি ওই কিছু বলেনি, ভালো মন্দ তেমন কিছু বলেনি। আমি হেঁটে যাচ্ছিলাম, আর একটা মহিলা আবার আমার সাথে কথা বলতেছিল। ওই সময় ওই পিছন থেকে এসে বসে পার্টি অফিসে টিন নিয়ে যাচ্ছে, তো তোর তোর দিয়ে তা আমাদের জায়গা দিয়েছে, আমাদের জায়গায় রয়েছে, এই জন্য ধরে আমার চুলের মুঠি ধরে পিছন থেকে এসে মারতে শুরু করছে। আমি তো দেখতে পাইনি প্রথম। হঠাৎ তার ছেলে এসে আমার গেলি গুটি চেপে ধরে, এই যে মানে মাথা থেকে চেপে ধরে, চেপে ধরার পর শ্বাসটার জন্য বন্ধ হয়ে আসছিল। কেন ও এখন বিজেপি করে?
বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। Thank you.